নাচে ফুল আসুক আর না আসুক, বন্ধুরা বসন্ত এসে গেছে। আজ হ্যাপি হোলি, দোল পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে। হ্যাপি হোলি, শুভ রং খেলা। দেখো গাছে গাছে ফুল, ফুলের কলি এসে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা কেমন আছো তোমরা। মামার ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে বন্ধুরা, আমার পরিবারের সকল সদস্যকে, আর যারা নিউ দেখছো তাদেরকেও আমার পরিবারে অনেকটা স্বাগত। তো আজ বেশ কিছুদিন হয়ে গেল বন্ধুরা, কিছুদিন নয় কয়েকদিন হয়ে গেছে আমি ব্লগ করতে পারছি না, শরীরটা এতটাই অসুস্থ বন্ধুরা। এখনো হয়তো বুঝতে পারছো আমার শরীরটা সুস্থ নয়, তারপরও আজ ব্লগটা স্টার্ট করলাম। কেননা কদিন হয়ে গেছে ব্লগ দিতে পারছি না, একদমই ভালো লাগছে না বন্ধুরা। তো এই মাত্র আমার ব্লগটা শুরু করলাম। আর এখন বাজে বন্ধুরা সকাল 9টা, আমি ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা, প্রায় 8টায় বেজে যাচ্ছে। শরীরটা একদম ভালোই লাগছে না, উঠতে ইচ্ছা করছে না বেড়তে গিয়ে। তার জন্য তো আগামীকাল ডাক্তার দেখাবো বন্ধুরা, ডাক্তারকেও পাচ্ছি না অ্যাপয়েন্টমেন্টটা নিতে। তো কালকের অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছি, কালকে দেখাবো ডাক্তার। আর আয়ুষেরও এই দেখো বন্ধুরা, আয়ুষ এখানে বসে আছে পড়ছে, আয়ুষেরও এক্সাম শুরু হয়ে গেছে, একটা এক্সাম দিয়ে দিয়েছে, কালও আবার এক্সাম আছে। তো আজ হোলির জন্য স্কুলটা অফ আসছে বন্ধুরা, তার জন্য ভাবলাম আজকে একটা ব্লগ করি, তোমাদের সাথে কিছুটা টাইম শেয়ার করি। কারণ একদম ভালোই লাগছে না বন্ধুরা, যখন ব্লগ দিতে পারছি না। তো চাটা খাওয়া হয়নি বন্ধুরা, এখন খাবো, চা বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটু মুড়ি ভেজে নিয়েছি চিনি দিয়ে, আর এদিকে হচ্ছে পেডিস, আর এখানে হচ্ছে দুটো ব্রেডও ভেজে নিয়েছি। তো চলো বন্ধুরা চাটা খেয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চাটা খেয়ে এসে তারপর বেডটা গুছাচ্ছি বন্ধুরা, ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল, তার জন্য চলে গিয়েছিলাম আগে রান্না করে। বেডরুমের কাজগুলো রয়েছিল, বেডটাও গুছাইনি কারণ এতটাই লেট হয়ে গিয়েছিল। আয়ুষ সকালবেলা উঠে পড়ছিল, তো আমি টিফিনও দিতে পারিনি লেট হয়ে গেছে বলে চলে গিয়েছিলাম রান্না করে। তো তার আয়ুষকে টিফিন দেবো, তারপর ভাবলাম আমিও চাটা খেয়ে নিই, খেয়ে তারপর বেডরুম গুছাবো। তো চা খেয়ে আয়ুষকে টিফিন দিয়ে এখন আসলাম বন্ধুরা বেডরুমে। তো দেখতে পাচ্ছ বেডটা গুছাচ্ছি, আর ওয়েদারটা কি বলবো বন্ধুরা, ঠান্ডা গরম হয়ে আছে। রাতের বেলা ব্ল্যাঙ্কেট গাও দিলে ঠান্ডা বলে গাও দিলে গরম লাগে, আর গরম বলে ফেলে দিলে ঠান্ডা লাগে, এই অবস্থা চলছে। বেডরুম গুছিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে আসলাম বন্ধুরা রান্না করে। এই আম গাছটা আমার খুব ভালো লাগে বন্ধুরা, তার জন্য তোমাদের সাথে শেয়ার করি। দেখো রান্না করে আসলেই দেখি আমের মুকুলে একদম ভরে আছে, তার জন্য। আর আজ প্রেশারে ভাত রান্না করব বন্ধুরা, ভাতের ফ্যানটা জ্বালতে আমার একটু প্রবলেম হচ্ছে, শরীরটা ভালো নেই, মাথার ঘুরে, তার জন্য আজ ভাবলাম প্রেশারেই করে নেব। তো এদিকে দেখো চাল ধুয়ে নিয়েছি, আর এখানে দেখো বন্ধুরা ভেন্ডি এগুলাও ধুয়ে নিয়েছি, এগুলো সিদ্ধ করবো, আর দুটো ডিম নিয়ে নিয়েছি সিদ্ধ করব। তো ডিম আর ভেন্ডি সিদ্ধ দিয়ে সকালের খাবারটা খেয়ে নেব। তো চলো বন্ধুরা আমি প্রেশারে ভাতটা বসিয়ে দিই, আর ভেন্ডিগুলোও ভাতের উপরে দিয়ে দেবো প্রেশারের মধ্যে, আর ডিমগুলো আলাদা সিদ্ধ করে নেব। তো চলো বন্ধুরা আমি পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন বেজে গেছে বন্ধুরা বিকেল প্রায় 2:30 বেজে গেছে, আর এইমাত্র আমি স্নান টান করে আসলাম। তো কিছুই আজ কাজকর্ম করতে পারিনি বন্ধুরা, শুধু আস্তে আস্তে করে রান্না করেছি, আর বড়দোর একটু ঝাড় দিয়েছি এইটুকু। কদিন থেকে কাপড় চোপড় কিছুই ধুতে পারছি না বন্ধুরা, শরীরটা একদমই ভালো নেই, তার জন্য এগুলা করতে করতেই আমার
অনেকটা টাইম লেগে গেছে বন্ধুরা, আস্তে আস্তে করছিলাম তার জন্য। তো কী কী রান্না করলাম সেগুলো তো তোমাদেরকে বলিনি, দেখাইও নি, শুধু সকালবেলা ভেন্ডি সিদ্ধ আর ডিম সিদ্ধ করে আয়ুষার আমি খেয়েছিলাম। তো আয়ুষের পরীক্ষা আছে বন্ধুরা কাল, তার জন্য আয়ুষ বসে বসে পড়ছে আর আমি এখন স্নানটা করে আসলাম। তো চলো বন্ধুরা, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিই আজ কী কী রান্না করেছি। ওয়েদারটা হঠাৎ করে মেঘলা হয়ে গেছে বন্ধুরা, তার জন্য করে লাইটটা অন করতে হচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো আগে তো বলেছিলাম বন্ধুরা, আজ প্রেশার কুকারে ভাত করেছি। তো দেখো একসাথে সকালের আর দুপুরের কুকারে ভাত করে নিয়েছি, তারপর কী কী রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে পোনা মাছের, এই বাটা মাছের ঝোল করেছি জিরা জিরা গুঁড়ো দিয়ে হালকা পাতলা করে। আর এখানে দেখো করেছি টমেটো দিয়ে একটা হালকা পাতলা টক। আর এখানে করেছি এই বাটা মাছের ভাজি আর পুঁটি মাছের ভাজি। বাস এইটুকু রান্না করতে করতেই আজ আমার অনেকটা টাইম লেগে গেছে বন্ধুরা, কি বলবো। তো এখন আসলাম বন্ধুরা বেডে, দেখতেই পাচ্ছো বেডে বসে ভিডিও করছি। তো এখনও শুয়ে থাকবো কিছুক্ষণ, আয়ুষ এদিকে পড়ছে, পড়তে থাক। আর তিনটা বেজে গেলে আয়ুষকে ভাত দেব, তারপর আমিও একটু খাবো। তো ততক্ষণ তোমাদের ভিডিওগুলো দেখবো বন্ধুরা, অসুস্থ আছি কিন্তু শুয়ে শুয়ে তোমাদের ভিডিওগুলো ব্লগগুলো আমি যাদের যাদের নোটিফিকেশন পাচ্ছি চেষ্টা করছি সবারই দেখে যাওয়ার। তো এখন দেখবো তোমাদের ভিডিওগুলো, তো পরে তোমাদের সাথে আবার কথা বলছি বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7:30, আর আমি এখন আসলাম রান্না করে আয়ুষকে পড়তে বসি। আয়ুষের কাল এক্সাম আছে বন্ধুরা, তো চলো দেখিয়ে দিই আয়ুষ পড়ছে। এই দেখো আয়ুষ বসে পড়ছে, কাল আয়ুষের এক্সাম, তার জন্য একটু তাড়াতাড়ি আসলাম বন্ধুরা রান্না করে। আয়ুষের জন্য একটু টিফিন বানাবো, আমিও একটু চা খাবো, মাথাটা যন্ত্রণা করছে, শরীরটা তো ভালো নেই, তার জন্য ভাতটাও ঠিকঠাক খেতে পারি না বন্ধুরা, একটু পরপর ক্ষুধা পেয়ে যায়। তো এখন বানাচ্ছি ম্যাগি, এই দেখো। তো আয়ুষকেও দেবো, আমিও খাবো। তো আজকের ব্লগটা আর বড় করছি না বন্ধুরা, এখানে শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নিউ দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।